हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल मैथ वर्सेस मैथ। आज हमारा नतून अंक शुरू करार आगे हमारे ना आज एक खूब कविता बोलार इच्छा हो तो आजकल कविता का डेडिकेट कर एक्स के। आजकल कविता का डेडिकेट कर एक्स के। तो आजकल कविता हे ए रकम शुरो ते आशा करी तुम्हारा भाव लागे। तु छिलिस प्रथम दिकर स्टूडेंट, तु छिलिस प्रथम दिकर स्टूडेंट और आमी छिलाम शेषेर दिकर। तु छिलिस सब समय पढ़ाशन व्यस्त और आमी छिलाम राजा मारपीटे क्लासेर। तबु तोके आनते चेयेछिलाम आमार जीवने, पड़े गिएछिलाम घोरे तोर रूपेर निशार। किन्तु तुई कोनो दिन पत्ता दिसनी आमाय, कारण आमी छिलाम ना तोर लेवेलेर। आज तुई एकजन अति साधारण हाउसवाइफ, कोथाय गेल घ्याम तोर रूपेर। सो गाइज, आजकेर भिडियो सेई समस्त एक्स के डिलीट करे जारा सत्यिकारेर भालोबासा छेड़े नकलर पिछने छुटे आज पस्ता। सो बस जस्ट चिल चिल। तो गाइस चलो आज ये चैप्टर परवर्ती नतून किछु अंक निये कथा बोला जाक। लेट्स गो। अरे बस तुम्हारा एक जिनिस कथा भेबे देखेछो जे जारा अंक टंक करे तादेर काछे तो एक्स एकटा बड़ साधारण जिनिस, कारण कि एक्स के अलवेज तादेर खुजे बेड़ाते ही हय। सो गाइस एक्स जाबे आसबे, बस एक्स खुजे बेड़िए चलते हबे। तो एक्स के खोजार चेष्टा करो पर। आज के चैप्टारे कत तीन पाँच दिखे अंक शुरू करब। हमें कि बोले तीन दिखे अंकगल दो रकम प्रसेस करा जाए, एक लग नहीं करा जाए और एक चुद्ध बार बेस तुले चुद्ध बार पारे नहीं करा जाए। कि तीन पाँच दाग पर्त लग नहीं करब, छय दाग के शुरू करब हमें लग प्लस वो चुद्ध बार दोटो प्रसेस ही प्रत्येक अंक हमें करब। ठीक है, तो आज लग नहीं करार लास्ट अंक तीन पाँच दाग तेल देखो क्यों कर। अंकटा कि बोलछे टैन एक्स टू दि बार कट एक्स प्लस कट एक्स टू दि बार टैन एक्स। ठीक है, अभी प्रथम धरती एट इक्वल टू वाई धरल। एबार आमी कि बोलेछि एखाने एक्स आछे तार माने एटा एकटा चल राशि मन करछि, तार एर पारेओ आरेकटा एक्स वाला जिनिस। एखानेओ एक्स आछे एर पारेओ आरेकटा एक्स वाला जिनिस, ताहले कि नीचे एकटा एक्स वाला जिनिस और पारेओ एक्स वाला जिनिस। एरकम क्षेत्रे सबसे आमरा कि करि लग नि, प्रत्येकेर आमी लग नेबो। ठीक आछे, तार आगे आमी प्रत्येके एई दुटोके एकटु आलादा करे निई। आलादा किभाबे करे निच्छि, आमी मने करछि एई जिनिसटार भ्यालु हच्छे यू, ताहले कि मने करछि यू इक्वल टू टैन एक्स टू दि बार कट एक्स। এটাকে আমি এক নম্বর দিচ্ছি আর এটাকে মনে করছি আমি ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি মনে করছি কট এক্স টু দি বার ট্যান এক্স, এটাকে আমি দু নম্বর মনে করছি। তাহলে এখন ওয়াই ইকুয়েশনটি তাহলে কিসে পরিণত হয়ে গেল, ওয়াই ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি, তাহলে এটাকে আমি তিন নম্বর দিচ্ছি। আমার বের করতে হবে কি ডিওয়াই বাই ডিএক্স। ক্লিয়ার, তাহলে ডিওয়াই বাই ডিএক্স বার করতে গেলে আমার কী দরকার, এই তিনকে কিসের সাপেক্ষে অবলম্বন করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে তিনকে আমি এক্সের সাপেক্ষে অবলম্বন করছি, তাহলে ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু তাহলে ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স, এটা চার নম্বর হয়ে গেল। তাহলে আমি কী পাচ্ছি দেখতে, যে ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু কী হচ্ছে ডিউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। তার মানে কি আমাকে এই জিনিসটারও ভ্যালু বের করতে হবে, এই জিনিসটারও ভ্যালু বের করতে হবে। এখন আমি এক নম্বর থেকে বের করবো ডিউ বাই ডিএক্স আর দুই নম্বর ইকুয়েশন থেকে বের করবো ডিভি বাই ডিএক্স। তো চলো বার করার পর লাস্টে আমি এই দুটো ভ্যালু এখানে যোগ আকারে লিখে দেবো, তাহলে আমার ডিওয়াই বাই ডিএক্সের ভ্যালু পেয়ে যাবো। এইবার যেহেতু এবার আমি চলে যাচ্ছি প্রথমে এবার ডিউ বাই ডিএক্স বের করার প্রসেসে। ঠিক আছে, তাহলে আমার বের করতে হবে এক নম্বর থেকে, কারণ ইউ তো আমার এক নম্বরেই আছে। তাহলে কি এখানে একটা এক্সের জিনিস পারেও একটা এক্সের জিনিস, তাহলে কি এরকম পারে পারে তাহলে কি নিই লগ। সেই জন্য আমি কী করছি এখন একের উভয়পক্ষে ইন্ধনের সাপেক্ষে লগ নিয়ে পাই। ঠিক আছে, লগ নেব নাও, একের উভয়পক্ষে ইন্ধনের সাপেক্ষে লগ নিয়ে পাই। তাহলে কি লগ নাও, লগ ই বেস ইউজ টু লগ ই বেস টেন এক্স টু দি বার কট এক্স। এখন আমরা ফর্মুলা জানি ক্লাস ইলেভেনের লগের দেবে, লগ যে কোনো বেস এ মনে করো এম টু দি বার এন ইজ টু, এই এনটা কীভাবে সামনে চলে যায়, তাহলে এন লগ এ বেস এম। তাহলে এখানে এনের পরিবর্তে এই যে সিমিলারিটি লক্ষ্য করো, এনের পরিবর্তে এখানে কী আছে কট এক্স, তাহলে নিশ্চয়ই তাহলে কট এক্সটা এখানে এন যদি সামনে চলে গিয়ে থাকে তাহলে কট এক্স তাহলে সামনে চলে যাবে, সামনে চলে গেলে আসে। তাহলে লক ই বেস ইকুয়াল টু কট এক্স ইন্টু লক ই বেস টেন এক্স। চিল, এবার কী করবো, তাহলে আমার দরকার ডিউ বাই ডিএক্স, তার মানে কি আমার এবারে একে আমি এক্সের সাপেক্ষে অবলম্বন করছি, ডিফারেনশিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে ডি বাই ডিএক্স অফ লক ই বেস ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ কট এক্স ইন্টু লক ই বেস টেন এক্স। ক্লিয়ার, তাহলে এটা আছে ইউ, তাহলে ইউকে তো আমি এক্সের সাপেক্ষে অবলম্বন করতে পারবো না, ইউকে কার সাপেক্ষে করতে হবে এক্সের সাপেক্ষে। তাহলে আমি ইউকে তাহলে এক্স ইউকে তাহলে ইউ সরি ইউকে তাহলে কিসের সাপেক্ষে অবলম্বন করতে হবে, ইউ এর সাপেক্ষে। তাহলে ইউকে আমি ইউ এর সাপেক্ষে অবলম্বন করছি, তাহলে ডি বাই ডি অফ লক ই বেস ইউ ইন্টু এই ডিউটা তো আগে ছিল না ব্যালেন্স করার জন্য উপরে ডিউ, ডিএক্স নিচে ছিল সেই ডিএক্স এই যে ইকুয়াল টু, এখানে দুটো ফাংশন গুণাকার আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা লাগাবো। তাহলে অবকলনের গুণের ফর্মুলা দেখো, তাহলে অবকলনের গুণের ফর্মুলা কী হয় প্রথম তারিখে দ্বিতীয়টার অবকলন, তাহলে কট এক্স ইন্টু ডি বাই ডি বাই ডিএক্স অফ লক ই বেস টেন এক্স প্লাস দ্বিতীয় তারিখে প্রথমটার অবকলন লক ই বেস টেন এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ কট এক্স।
এখন তুমি বলো ইউ এর সাপেক্ষে লগ ইউ এর অবলম্বন কি হয়, 1/u ইন্টু dy dx ইজিক্যাল টু কট এক্স ইন্টু, এখন এটাকে যদি টেন এক্সকে যদি আমি এক্স মনে করি তাহলে লগ এক্সের অবলম্বন কি হয়, 1/x দ্যাট ইজ 1/10x, এটা তো এক্স ছিল না, ছিল টেন এক্স, তাহলে টেন এক্সের আবার এক্সের সাপেক্ষে অবকলন dx/dx অফ টেন এক্স প্লাস লগ e/10x ইন্টু, আর কট এক্সের অবলম্বন কি হয়, -cos x/x। কি বলবো বস, পোকাগুলো আমার যত সব ভিডিও যখন করবো পোকাগুলো সব আমার এই ক্যামেরার নিচে আসবে, এরা পুরো টার্গেট করে নিয়েছে যে সমস্ত পোকাগুলো এই যখন ভিডিও শুরু করবে এর পিছনে যাব, এর ভিডিও নষ্ট করব। যাই হোক, দেখি পোকাগুলো যদি কিছু শিখতে পারে ধন্য আমি। পোকাগুলোকে আগে শিখাতে হবে যে আলোর এখানে যেন না আসে, তার ব্যবস্থা করছি কাল থেকে। তাহলে এখন তাহলে কী পাচ্ছি দেখো, 1/u ইন্টু dy/dx ইজুয়াল টু কট এক্স ইন্টু 1/10x, থেকে লিখতে পারি কট এক্স লিখতে পারি, আর টেন এক্সের অবকলন কী হয়, sec x/x লিখতে পারি। এই মাইনাস ছিল, এই প্লাস মাইনাসে মাইনাস, cos x/x প্রথমে লিখছি, তাহলে cos x/x ইন্টু লগ e/10x। ওকে, বা 1/u ইন্টু dy/dx ইজুয়াল টু, এবার দেখো কট এক্স ইন্টু কট এক্স, তার মানে কি cos x/x, আর cos x/x লিখতে পারি cos x/x/sin x/x লিখতেই পারি, আর sec x/x লিখতে পারি 1/cos x/x লিখতেই পারি, মাইনাস cos x/x ইন্টু লগ e/10x। এবার দেখো এই cos x/x আর একটা cos x/x কেটে গেল, তাহলে কী পড়তে হচ্ছে, 1/sin x/x, আর 1/sin x/x লিখতে পারি cos x/x লিখতেই পারি, তাহলে 1/u ইন্টু dy/dx ইজুয়াল টু cos x/x মাইনাস cos x/x ইন্টু লগ e/10x। এবার আমি ইউ, তাহলে কী হচ্ছে, 1/u ইন্টু dy/dx ইজুয়াল টু, এর মধ্যেও একটা cos x/x আছে, এর মধ্যেও একটা cos x/x আছে কমনই নিচ্ছি, তাহলে cos x/x কমন নিলে তাহলে কী পাচ্ছি, 1 - log e/10x। এবার ইউটা করে গুণ করে দাও, তাহলে dy/dx ইজুয়াল টু ইউ ইন্টু cos x/x ইন্টু 1 - log e/10x, বা dy/dx ইজুয়াল টু ইউ এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, ধরেছিলাম টেন এক্স যদি কট এক্স, তাহলে লিখলাম ইউ এর পরিবর্তে কত লিখবো, টেন এক্স যদি কট এক্স ইন্টু cos x/x ইন্টু 1 - log e/10x। এটা হয়ে গেলো dy/dx, এবার আমার দরকার dv/dx। এবার আমি কী, দুই নম্বরে ছিল আমার ভি ইকুয়েশনটা, কী ছিল, ভি ইজিক্যাল টু কট এক্স টু দি বার টেন এক্স, তাহলে এখন দুয়ের উভয় পক্ষে লগ নিচ্ছি, দুয়ের পক্ষে লগ নাও, তাহলে লগ e/ভি ইজিক্যাল টু লগ e/ভেস কট এক্স টু দি বার টেন এক্স। আবার সেই বেসিক কনসেপ্ট আমরা কী জানি, লগ যে কোনো বেস এ তার এম টু দি বার এন হলে তাহলে এনটা সামনে চলে আসে, তাহলে এন এর পরিবর্তে কত হচ্ছে টেন এক্স, তাহলে টেন এক্সটা সামনে চলে আসবে, তাহলে লগ e/ভি ইজিক্যাল টু টেন এক্স ইন্টু লগ e/ভেস কট এক্স। এখন একে আমার এক্সের সাপেক্ষে অবলম্বন করতে হবে, তাহলে একে আমি এখন এক্সের সাপেক্ষে অবলম্বন করবো, তাহলে এক্সের সাপেক্ষে অবলম্বন করে আমরা কী পাচ্ছি, dy/dx অফ লগ e/ভি ইজুয়াল টু dy/dx অফ টেন এক্স ইন্টু লগ e/ভেস কট এক্স, ক্লিয়ার। এবার তুমি ভাবো এটা ভি আছে, একে কি আমি এক্সের সাপেক্ষে অবলম্বন করতে পারবো, তোমার গার্লফ্রেন্ড যদি তোমাকে 5টার সময় দেখা করতে বলে, তুমি যদি 9টার সময় যাও কাজ হবে, সে তো রেগে যাবে, তাই যে যাতে খুশি তাতেই আমাকে অবলম্বন করতে হবে। ভিকে তার মানে আমি এক্সের সাপেক্ষে করতে পারবো না, ভিকে কার সাপেক্ষে করতে হবে, আমাকে ভি এর সাপেক্ষে অবলম্বন করতে হবে, তাহলে dy/dx অফ লগ e/ভি, এবার ব্যালেন্স করে দিচ্ছি, তুমি 9টার সময় গিয়েছো মনে করো, কিন্তু একটু কথা বলে তো ম্যানেজ করতে হবে তো নাকি, তাহলে ম্যানেজ করে দিলাম, এই ডিবিটা এই যে ছিল ওপরে একটা ডিবি লিখে দিলাম, তাহলে এই ডিবি ডিবি কেটে যেত মনে করো, আর ডিএক্স নিচে ছিল সেই ডিএক্স আছে নিচে, ইজিক্যাল টু, এবার এখানে দুটো গুণ আকার আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা লাগাবো, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন টেন এক্স ইন্টু dy/dx অফ লগ e/ভি কট এক্স, প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন লগ e/ভি কট এক্স ইন্টু dy/dx অফ টেন এক্স। বেসিক বেসিক, তোমরা যদি একবার যদি জাস্ট ভিডিওগুলো একবার মন দিয়ে দেখো না, কোনো প্রবলেম থাকবে বলে সেরকম একটা মনে হচ্ছে না, আমি পুরো একদম বেসিক থেকে বোঝাচ্ছি যাতে কারো কোনো বুঝতে না অসুবিধা হয়, কোনো আমি স্টেপ জাম্পও দিচ্ছি না, স্টেপ জাম্প দেবে তোমরা, কিন্তু কখনো যে প্রথমবার অঙ্কটা করিয়ে দেবে বা নিজে যখন প্রথমবার করবে কখনো স্টেপ জাম্প দেবে না, সবসময় প্রথমবার যখন করতে হয় ফুল স্টেপে করতে হয়। তাহলে অঙ্কে চলে আসি, তাহলে লগ ভির অবলম্বন কী হয়, 1/v ইন্টু dv/dx ইজুয়াল টু টেন এক্স ইন্টু এখন কট এক্স, তাই তো লগ কট এক্স, এখন কট এক্সটাকে যদি আমি এক্স মনে করি তাহলে লগ এক্সের অবলম্বন কী হয়, 1/x দ্যাট ইজ 1/cot x, এটাকে তো আমি এক্স মনে করেছিলাম কিন্তু এটাকে এক্স ছিল, ছিল কট এক্স, তাহলে একে আবার এক্সের সাপেক্ষে অবলম্বন করো, dy/dx অফ কট এক্স প্লাস লগ e/ভেস কট এক্স ইন্টু টেন এক্সের অবলম্বন করলে কী হয়, sec x/x লিখলাম। এবার কী পাচ্ছি দেখো, 1/v ইন্টু dv/dx ইজুয়াল টু টেন এক্স ইন্টু, আর 1/cot x তো কী হয়, টেন এক্স ইন্টু কট এক্সের অবলম্বন করলে কী হয়, -cos x/x প্লাস লগ e/ভেস কট এক্স ইন্টু sec x/x। ওকে ক্লিয়ার, এই দেখো একটা পোকা দেখো বসে আছে এই যে, তাহলে 1/v ইন্টু dv/dx ইজুয়াল টু এখন টেন এক্স ইন্টু টেন এক্স, তাহলে কী লিখতে পারি, tan x/x, তাহলে tan x/x থেকে লিখতে পারি sin x/x/cos x/x, আর এই মাইনাস ছিল না, এই মাইনাসটা সামনে দিচ্ছি, যাক
ঘোরাঘুরি কতটা। আর এই কস এক্স স্কয়ার এক্স লিখতে পারি 1/sin² লিখলাম, 1/sin² প্লাস সেক স্কয়ার এক্স ইন্টু লগ ইবেস কট এক্স। তাহলে এখন কী পাচ্ছি দেখো, এই স্যান স্কোয়ার এক্স আর স্যান স্কোয়ার এক্স কেটে যাচ্ছে, তাহলে কী পড়তে হচ্ছে 1/cos² তার মানে কি 1/cos² মানে কি লিখতে পারি সেক স্কোয়ার এক্স, আর মাইনাস ছিল বলে এই মাইনাস, প্লাস সেক স্কোয়ার এক্স ইন্টু লগ ইবেস কট এক্স। আর ভিটা কোন, আচ্ছা বা dv/dx ভি গুণ করে দাও, কোনে কোনে ভি গুণ করে দাও, আর এর মধ্যে তুমি সেক স্কোয়ার এক্স কমন নাও, তাহলে এর মধ্যে যদি সেক স্কোয়ার এক্স কমন নাও তাহলে কী পড়তে হচ্ছে -1 প্লাস লগ ইবেস কট এক্স। বা dv/dx ভি এর ভ্যালু পুট করে দাও, তাহলে কট এক্স শুধু বা ট্যান এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ইন্টু এই প্লাসটাকে পার্টটাকে প্রথমটাকে লিখছি, তাহলে এটাকে ভ্যালু যায় লগ ইবেস কট এক্স -1, -1 প্লাস লগ ইবেস কট এক্স লিখতেই পারি লগ ইবেস কট এক্স -1। তাহলে এখন dv/dx এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কিছু যাবো 4 নম্বরে যাবো, 4 নম্বরে কী পেয়েছিলাম, 4 নম্বরে ছিল যে dy/dx = dU/dx প্লাস dv/dx। এখন dy/dx এরও ভ্যালু পেয়ে গেছে, dv/dx এরও ভ্যালু পেয়ে গেছে, এবার জাস্ট পুট করে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে পুট করে দাও, তাহলে dy/dx = তাহলে dy/dx এর ভ্যালু কত পেয়েছিলাম, ট্যান এক্স শুধু মানে কট এক্স ইন্টু কস এক্স কট এক্স ইন্টু 1 লগ ইবেস ট্যান এক্স, প্লাস dv/dx এর ভ্যালু কত পেয়েছিলাম, কট এক্স শুধু মানে ট্যান এক্স ইন্টু এই যে সেক স্কোয়ার এক্স ইন্টু লগ ইবেস কট এক্স -1। তাহলে অ্যান্সার তাহলে আমার কত পেয়েছে। এবার এই পার্টটা আমি এখানে শেষ করে দিচ্ছি, নেক্সট পার্ট মানে 6 দাগ, 3-এর 6 দাগ থেকে আমরা লগের প্রসেসেও করবো, e^2 পাওয়ারের প্রসেসেও করবো, ঠিক আছে। তো চলো নেক্সট ভিডিও পর্ব, তো নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।